সামনে পরীক্ষা অঙ্কটা ডানিয়া না আমার খুব টেনশন হইতে আছে বল তো গেটু তোকে একটা অঙ্ক ধরি মনে কর তোর কাছে দুটো আম আছে দুটো আমি তুই খেয়ে ফেললি তাহলে আর তোর কাছে কি পড়ে থাকবে কি আর পড়ে থাকবে কিছুই পড়ে থাকবে না দুটো আম খাইয়া ফেলালে আর কি পড়ে থাকবে এই জানে না জানে না আম দুটো খেয়ে ফেললে তোর কাছে দুটো আমের আটি পড়ে থাকবে বাহ তো দেখছি আজকাল ভালো বুদ্ধি হয়েছে এত বুদ্ধি রাখিস ফেলু আমাগো করতে বলে সেই অঙ্কগুলোর উত্তর উনি জানে মনে হয় উনি জানে না কারণ অঙ্কগুলোর উত্তর উনি যদি জানতো তাহলে কি আর আমাদের করতে বলতো বলতো পৃথিবীর মধ্যে থেকে বেশি ডিম দেয় কে কে আবার মুরগি থেকে বেশি ডিম দেয় এই তো ভুল বলে দিলি তাহলে তুই বল কে সব থেকে বেশি ডিম দেয় আরে ভাই আমাদের অঙ্ক স্যার রে আমাদের অঙ্ক স্যার দেখিস না পরীক্ষার খাতাতে আমাদের খাতা ভর্তি করে গোল্লা 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 ডিম দিয়ে দেয় এই স্যার আস্তে আস্তে সবাই চুপ গুড মর্নিং স্যার আমার টাইম নষ্ট করিস না তাড়াতাড়ি বসে পড় হ্যালো কি রাগি স্যার রে ভেতরে আসতে পারি স্যার এই লেট কেন রে স্যার আমার ঠাকুমা আজ সকালে আমাদের ছেড়ে চলে গেলেন তোর ঠাকুমা তোদের ছেড়ে চলে গেলেন খুবই দুঃখের কথা ওনার আত্মার শান্তি কামনা করি আর তুই স্কুলে এলি কেন বাবা আজ তো ছুটি নিতে পারতি বাবা আমার ঠাকুমা কি স্বর্গে চলে গেছেন নাকি যে ওনার আত্মার শান্তি কামনা করছেন তাহলে কোথায় গেছেন আমার ঠাকুমা এক মাস আগে আমাদের বাড়িতে এসেছিলেন আজ সকালে তিনি তার গ্রামের বাড়ি চলে গেলেন বস চুপচাপ এমন ভাবে বললি আমি তো ভেবেছিলাম উনি স্বর্গে চলে গেছে এই সামনে তোদের পরীক্ষা তোরা কি পড়াশোনা করছিস নাকি ঘুরে ঘুরে বেড়াচ্ছিস স্যার আমরা সবাই পইড়ে পইড়ে একদম ফাটিয়ে ফেলছি ফাটিয়ে ফেলছিস না অন্য কিছু এখন যদি কাউকে প্রশ্ন করি ইতিহাস বইয়ের প্রথম চ্যাপ্টারের নাম কি তাই বলতে পারবি না তোরা ফাটিয়ে ফেলছিস না অন্য কিছু এখন যদি কাউকে প্রশ্ন করি ইতিহাস বইয়ের প্রথম চ্যাপ্টারের নাম কি তাই বলতে পারবি না তোরা স্যার এইটা আবার কোনো প্রশ্ন হইল ইতিহাস বইয়ের প্রথম চ্যাপ্টারের নাম কি এই প্রশ্ন কি কখনো পরীক্ষায় আসবে এমন প্রশ্ন ধরেন যেগুলো পরীক্ষায় আসবে দেখেন পারি কি না এই তুই তখন থেকে বড় বড় কথা বলছিস তুই দাঁড়া দাঁড়া তুই দাঁড়া এই তুই বলতো ভাস্কো দাগামা কবে ভারতে এসেছিলেন আর কোথায় এসেছিলেন এ ভাস্কো দাগামা উনি আবার কেরে ওনার নাম তো কোনোদিন শুনি নাই আরে স্যার যখন প্রশ্ন করেছেন তখন নিশ্চয়ই তাড়াতাড়ি উত্তর বল স্যার আমি জানি না দা দাগামা কবে ভারতে এসেছিলেন আর উনি যখন এসেছিলেন তখন হয়তো আমি ছিলাম না তাই আমি বলতে পারবো না স্যার উনি কবে ভারতে এসেছিলেন ছি 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 তুই ভাস্কো দাগামা সম্পর্কে কিছুই জানিস না বলিস কি এই তুই দাঁড়িয়ে থাকতো এই কালু তুই বলতো ভাস্কো দাগামা কবে ভারতে এসেছিলেন দেখুন স্যার আমি তো মিথ্যে কথা কখনো বলি না কুড়ি দিন ধরে আমি মামার বাড়ি বেড়াতে গেছিলাম তাই আমি বলতে পারবো না স্যার ভাস্কো দাগামা কবে ভারতে এসেছিলেন আর যদি এসেও থাকেন তখন আমি স্কুলে আসিনি তাই বলতে পারবো না স্যার ভাস্কো দাগামা কবে ভারতে এসেছিলেন সব এক একটা গুণধর ছাত্র আমার এই পেচি তুই দাঁড়াতো তোর পড়া হয়েছে একটু একটু পড়া হয়েছে পুরোটা হয়নি স্যার একটু একটু কেন পুরোটা হয়নি কেন স্যার কালকে যখন আমি পড়তে বসেছি আর সাথে সাথেই কারেন্ট চলে গিয়েছিল তারপর কি আর কারেন্ট আসেনি হ্যাঁ এসেছিল তারপর আমি দ্বিতীয়বার যখন পড়তে বসলাম আবারও কারেন্ট চলে গেল তারপর কি আর কারেন্ট আসেনি হ্যাঁ স্যার তারপর যখন আবার কারেন্ট এলো তখন আর আমি ভয়ে পড়তে বসিনি কেন পড়তে বসিসনি কিসের ভয় যখনই পড়তে বসি তখনই কারেন্ট চলে যায় আমি ভাবছিলাম আমার পড়তে বসার কারণেই মনে হয় কারেন্ট চলে যায় তাই আমি আর ভয়ে পড়তে বসিনি কারণ পাশের ঘরে মা টিভি দেখছিল আবার যদি কারেন্ট চলে যায় তাহলে মা আর টিভিতে সিরিয়াল দেখতে পারবে না তাই আমি আর ভয়ে পড়তে বসিনি কি সাংঘাতিক রে বাবা তোর কোনো অজুহাতি আমি আর শুনব না তুই বল সূর্য আমাদের বেশি উপকার করে নাকি চাঁদ আমাদের বেশি উপকার করে স্যার চাঁদ আমাদের বেশি উপকার করে আমাকে আর রাগাস না কিন্তু সূর্য আমাদের বেশি উপকার করে এটাও জানিস না স্যার কিভাবে সূর্য আমাদের বেশি উপকার করে কারণ সূর্য আমাদের দিনের বেলায় আলো দেয় এই জন্যই তো আমি বললাম চাঁদ আমাদের বেশি উপকার করে কারণ সূর্য তো দিনের বেলায় আলো দেয় আর দিন তো এমনিতেই আলো থাকে সূর্য না থাকলেও চলবে দিনের বেলা তো এমনিতেই আলো থাকে কিন্তু চাঁদ আমাদের রাতের বেলায় আলো দেয় অন্ধকারে আলো দেয় সূর্যের ক্ষমতা নেই যে রাতের অন্ধকারে চাঁদের মতো আলো দেবে তাই আমাদের কাছে সূর্যের থেকে চাঁদের গুরুত্ব অনেক বেশি কি ভয়ঙ্কর যুক্তি রে বাবা তুই দাঁড়িয়েই থাক স্যার আম্মাকে প্রশ্ন ধরবেন না কোনো তোকে আমি পরে প্রশ্ন ধরবো কারণ প্রথমেই তোকে প্রশ্ন ধরে আমার মাথাটা আমি গরম করতে চাই না তুই চুপচাপ বস স্যার আমার পাটা কেমন ঝিনঝিন করছে আমি একটু বসব বেশ তোকে আরেকটা প্রশ্ন ধরবো তুই যদি বলতে পারিস তাহলে তোকে বসতে দেব মহাভারতের চ্যাপ্টারটা মনে আছে তোর হ্যাঁ স্যার পুরো মনে আছে বেশ তাহলে বল অর্জুনের সম্পর্কে কি জানিস তুই বল অর্জুন স্যার অর্জুন মানে 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 অর্জুন অর্জুন একজন ভালো মানুষ ছিলেন অর্জুনের পুরো নাম আল্লু অর্জুন ওনার পুষ্পা সিনেমাটা খুব জোরদার চলছে ওনার একটি ডায়লগ আমাকে খুব প্রভাবিত করেছে মেয়ে ঝুঁকে গানে হিসালা কি সাংঘাতিক রে বাবা বললাম অর্জুন সম্পর্কে বলতে আর বললো আল্লু অর্জুন সম্পর্কে এই এই তুই বেঞ্চের উপর দাঁড়া তো তুই বেঞ্চের উপর দাঁড়া স্যার আমি বসতে পারি আমার মাথাটা কেমন যেন টন টন করতে আছে তোর মাথা টন টন করুক আর যাই করুক তুই দাঁড়িয়ে থাক আর হ্যাঁ একটা প্রশ্ন করব যদি পারিস তাহলে বসতে পারবি না হলে দাঁড়িয়ে থাক স্যার কি প্রশ্ন করবেন করেন তুই গ্রিন হাউস সম্পর্কে কিছু জানিস হ্যাঁ স্যার জানি বেশ তাহলে গ্রিন হাউস এফেক্ট সম্পর্কে কিছু বল স্যার গ্রিন হাউস এফেক্ট মানে 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 গ্রিন হাউস এফেক্ট হলো স্যার ঘরের দেওয়ালে গ্রিন কালারের পর্দা লাগিয়ে তারপর সেই ঘরের ভিডিও তুলে ইনস্টাগ্রামে আপলোড করে তারপর আলাদা আলাদা যে ইফেক্ট লাগানো হয় তাকেই গ্রিন হাউস এফেক্ট বলে কি সাংঘাতিক রে বাবা তুই আবার টাইম বরবাদ করিস না যা তুই ইনস্টাগ্রামে রিল বানাগা। এই তুই বেঞ্চের উপর দাঁড়া তো তুই বেঞ্চের উপর দাঁড়া এই ফেলু এই তুই দাঁড়াতো তুই ফুটবল ম্যাচ নিয়ে একটা প্রবন্ধ রচনা বলতো কিন্তু স্যার আমাকে যে আগের দিন বললেন ডেঙ্গু সচেতনতা নিয়ে প্রবন্ধ রচনা পড়ে আসতে আমি যা বলবো তাই আমার উপরে কথা বলবি না তুই ফুটবল ম্যাচ নিয়েই প্রবন্ধ রচনা বল বেশ স্যার আপনি যখন বলছেন তখন শোনাচ্ছি স্যার পুরো ম্যাচটাই শোনাবো নাকি হাফ টাইম পর্যন্ত শোনাবো তুই খুব পাকা হয়ে গেছিস যতটা পারবি ততটাই শোনা স্যার আমি আর আমার এক বন্ধু একদিন স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলাম দুটো দলই তৈরি ছিল আর দুটো দলের সব খেলোয়াড়রাই খেলার জন্য তৈরি ছিল রেপারি মহাশয়ও তৈরি ছিল ম্যাচের আগে সব খেলোয়াড়ই মাঠে লাফালাফি করছিল যেই রেপারি সিটি দিল আর তখনই ম্যাচ শুরু হয়ে গেল তারপরই কিছুটা খেলা হওয়ার পরই কেউ কাউকে গোল করতে পারলো না তারপরই বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি খুবই জোরে জোরে হতে লাগলো আর ম্যাচ বন্ধ হয়ে গেল এই বৃষ্টি চাষবাসের জন্য ও ফসল ফলানোর জন্য খুবই ভালো বৃষ্টি হলে চাষি ভাইরা খুব খুশি হয় এবং ছোটো ছোট বাচ্চারা বৃষ্টির জলে ভিজতে তাদের খুবই ভালো লাগে বৃষ্টির জল বাড়ির আশেপাশে জমা হলে সেই জমা জল থেকে মশা মাছির খুবই উৎপাত হয় আর সেই মশা থেকে ডেঙ্গু রোগ ছড়ায় তাই বাড়ির আশেপাশে জমা জল ফেলে দিতে হবে কোনো জমা জল রাখলে চলবে না যাতে ডেঙ্গু না ছড়ায় এবং মানুষকে এই জমা জল সম্পর্কে এবং ডেঙ্গু সম্পর্কে সচেতনতা করতে হবে যাতে বাড়ির আশেপাশে সমস্ত জমা জল ফেলে দেয় এইভাবেই তারপরে ফুটবল ম্যাচটা শেষ হয়ে গেল বুঝবো স্যার কি সাংঘাতিক রে বাবা ফুটবল ম্যাচটাকে ও ডেঙ্গু সচেতনতা দিয়ে চালিয়ে দিল নে তুই আর বসতে পারবি না তুই আরেকটা প্রশ্নের উত্তর বল তাহলে তুই বসতে পারবি বল আরশোলাকে আমরা কিভাবে মারবো কিভাবে মারবি তুই একটা আরশোলাকে বল স্যার এটা আবার কোন প্রশ্ন হলো আরশোলা কি করে মারবো পা দিয়ে পাড়া দিয়ে একটা ঘষা দেব তাহলেই আরশোলা মরে যাবে প্রশ্নটা পনেরো নম্বরের প্রশ্নটা এক নম্বরের না পনেরো নম্বরের প্রশ্ন মানে জানিস প্রায় দুশোটি শব্দে উত্তর দিতে হবে বল দুশো শব্দে উত্তর দে আরশোলা কীভাবে মারবো বে স্যার দুশো শব্দের মধ্যে উত্তর শোনাচ্ছি স্যার চিনির সাথে লঙ্কার গুঁড়ো মিশিয়ে রুটির সাথে মেখে রান্নাঘরে রেখে দেব তারপর আরশোলাটা যখন ওই রুটিটা খাবে তারপর রুটি খাবার পর আরশোলার জল তেষ্টা পাবে তারপর জল খাবার জন্য আরশোলাটা জলের ট্যাঙ্কির কাছে যাবে আর ঠিক তখন আরশোলাটির পেছনে ঠেলা দিয়ে ওকে ট্যাঙ্কির জলের মধ্যে ফেলে দেব তারপর আরশোলাটি জলে ভিজে যাবে আর তখন ওর ভিজে দেহটা শুকানোর জন্য আগুনের পাশে যাবে যেই ও আগুনের পাশে যাবে আর তখনই আগুনের মধ্যে একটা চকলেট বোমা ফেলে দেব তারপর আরশোলাটি জখম হয়ে হসপিটালে আইসিইউতে ভর্তি হবে তারপর হাসপাতালে গিয়ে ওর মুখ থেকে অক্সিজেনের মাস্ক খুলে দেব। আর তখনই আরশোলাটা দম বন্ধ হয়ে মারা যাবে স্যার ঠিক বললাম তো স্যার এবার পনেরো নম্বরের দুশো শব্দের মধ্যে হলে তো স্যার কি সাংঘাতিক রে বাবা তুইও বেঞ্চের উপর দাঁড়া যতক্ষণ না স্কুল ছুটি হবে তোরা বেঞ্চের উপর দাঁড়িয়ে থাকবি বুঝলি কেউ কিন্তু বসবি না তাহলে কিন্তু একদম লাল করে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাবেন আর হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর স্যার যখন বলল আমাদের দাঁড়িয়ে থাকতে বসলেই পে দিয়ে লাল করে দেবে তাই আমরা দাঁড়িয়েই আছি আপনারা খুব ভালো থাকবেন